মহেশখালী সমিতি ঢাকার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনের কার্যকরী কমিটির এক সভা সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ এরফানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভা সর্বসম্মতিক্রমে আগামী 15 মার্চ তোপখানা রোডস্থ সেগুন বাগিচা হাই স্কুল মাঠে কক্সবাজার 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আশিকুল্লাহ রফিক এমপির সংবর্ধনা অনুষ্ঠান ও মিলনমেলার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সাজ্জাদ হেলালুদ্দিন, মোহাম্মদ আবু সুফিয়ান, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, ধনবাবু সহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা।